জি ব্যাপার, আপনার তো হার্টের কোনো খোঁজ খবর নেই। আপনার নাম কি আর আপনার বয়স কত? তার নাম তো তুরজরাই, আমার বয়স মা কইবার পাইব। এখন তো মারে লগে লয়ে আসি না, তাহলে কি আরেকটু পরে মারে লগে লইতাম? আপনার সমস্যা কি বলেন স্যার? সমস্যা তো মেলা, কয়টা কইতাম স্যার, এত সমস্যা কখন লাগবে না। আপনি কোন একটা প্রেসক্রিপশন করে দেন, ওই যে যে এরকম পারুন এরকম একটা প্রেসক্রিপশন লিখে নেন, কিনা খালি ঠিক হয়ে যাবে। আপনার কি সমস্যা? আপনি যদি না বলেন তাহলে আমি কি কিভাবে প্রেসক্রিপশন লিখে দিব? ঠিক আছে, আপনি এদিকে আসেন তো, এদিকে আসেন তো একটু। কি ব্যাপার, আপনার তো হার্টের কোনো খোঁজ খবর নাই। স্যার একটা কথা বল, আপনি ডান সাইডে যান নাকি বাম সাইডে? ও, আপনার ও হার্টটা পাইতেছি, আপনার হার্ট তো ধরপর 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 করতেছে, ব্যাপার দেখে কইছে দেখি। স্যার আমার স্যার একটা কথা কই, মাইন্ড করুন না যে বলেন। আপনি ডাক্তারি পাশ করছেন কি ভাই? আপনার এত কিছু জানলে লাভ নেই, আপনি বসেন। আপনার সমস্যাটা কি অঙ্কন স্যার? এটা অনেক সমস্যা, আপনি যেন আমার বয়স অনুমান করে লিখা দিচ্ছেন, এর একটা প্রেসক্রিপশন আমার অনুমান করে লিখা দেন, পাইলে হইব স্যার, আর কিছু করার লাগবে না। ও নো, আপনার সমস্যাটি কি কোনটা? আমার কিন্তু রাগ উঠতেছে তার, আমার সমস্যা শুনবার পাইবেন তো, বলে উঠতে দৌড়মেন যাইবেন না তো কত না দৌড়মেন দৌড়মেন কেন কিভাবে যাবো আমার পিছে বল না স্যার, হুই না যদি ওয়াটার ব্যাঙ্গা দৌড়মার হুই না 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 এটা সম্ভব হয় না স্যার, স্যার হুনো নি লাগবো কি বলেন আর কি কি সমস্যা? আপনার কথা শুনলে তো আমার ভয় ভয় লাগতেছে স্যার, কেলি গা আপনি ভয় পাইতেছেন কে স্যার? আপনি বয়ফ্রেন্ড কে স্যার? রগে কিন্তু সর্দি কাশিও আছে, যান আপনি আমার লগে বলছেন কে যান যান দশ হাত দূরে যান, কেলি ব্যাপার যাই নাকি দূরাতি তো আইসি, এখন কই দূরে যাইবার কুসিং কে? আপনার এই সমস্যা আগে জানলে তো আমার লগে বইতে দিতাম না, আরো দূরাত বইতে দিতাম। আচ্ছা আপনি আইসা বসেন, কিন্তু আর একটু দূরাতে বসেন। এলিগেই তো স্যার আগে কইছিলাম এত সমস্যা যায় না দরকার নাই, আর আমি কি আর আমি কে না আমি তো আপনার অনুমতি নাই ঢুকছি, আমি কেন ধর্মের ঢুকাবে বলছি? শুনেন আপনি মাক্স নিয়ে আসছেন না? ও নো, জান তারে তারে বাইরে থেকে মাক্স কিনে পড়ে আসছেন।
সবাই সবারেন কি ব্যাপার আপনি মাস্ক কিনতে গেলেন এত তাড়াতাড়ি আইসা পড়লেন কিভাবে তাই শুনবেন ঘটনাটা এই যে গেটেতে বার হয়ে যাইতেছিলাম মাস্ক কিনবার পরে দেখি একটু দূরে যাই একটু দূরে যাই দেখি একটা মাস্ক পয়রা রইছে নিচে হে রে পয়রা আমি আইব আমি কি করছি পাঁচটার মাক্স কিনবার গেলে পঁচিশটা একজনের মাক্স পাইছি বইলা উঠছি ভালো করছি আমার তো টেড়া বাচ্চা গেল আমি আপনার কয়েকটা ওষুধ লিখে দিব আপনি মাস্ক খুলছেন কেন মাস্ক পরেন স্যার কি কি টেস্ট করানো লাগবে আমি এখানে প্যাডে টেস্ট লিখে লিখেছি তারপরও আপনি জিজ্ঞাসা করতেছেন বলতেছি আপনার তো কিডনি বিডনি হার্ট মার্ক তো কান গলা এগুলো টেস্ট করতে হবে আর টেস্ট করতে হবে এনে শেষ রক্ত লিভার ডায়াবেটিস করোনা আরো আছে এইচআইভি কিন্তু আমাদের লেভেই করাবেন কেন স্যার আপনাদের লেভের নাম কি আমাদের লেভের নাম হইলো আইবো যাইবো কিন্তু থাকতো না আমি আপনারে 25% সার লেখা দিতেছি অন্য জায়গায় করাবেন না তাহলে সার পাইতেন ঠিক আছে স্যার আপনি কত ভালো ও ডাক্তার আচ্ছা হইছে হইছে অন তাড়াতাড়ি যাই স্যার রাইতাম আসেন বসেন আপনার রিপোর্ট গুলো কই দেন তো দেখি সর্বনাশ আপনার তো করোনা লক্ষণ কি কই সর্বনাশ দিনে যান আপনি তো আমার শ্বাস করে দিয়েছেন মিয়া অন্ত আমার স্যানিটাইজার দিয়ে গোসল করেন কে স্যার আমি কি করলাম আপনার আপনি জানেন না মিয়া আপনি কি করছেন না আমার পাঞ্জা মেরে দৌড়াচ্ছেন ঠিক আছে দূরে চেয়ে বোন চেটে দেন দিয়ে দূরে চেয়ে বোন ডাক্তার ডাইসে আমার তার আমার সিল্লা কাইটটা লবণ না আনি শেষ হইছে আপনার এখন কই কি করতাম হ প্রায় শেষ আপনারা হচ্ছে ওষুধ দেখা দিতেছে হে দেখিন না খাবেন আর আমার ব্যাগে থেকে করতে ওষুধ দিতেছি হেডি খালি দেখবেন হেডি খাইবেন না হেডি কিন না খাইবেন আর খাইতে খাইতে হেডি দেখবেন পরে দেহ শেষ হইলে পরে আবার আমার দিয়ে যাবেন আচ্ছা স্যার এডি দিলাম না হইলে ডান লাগছে এলাকা দিছি সুন্দর করে দেখে সুন্দর করে আমার দিয়ে যাবেন আচ্ছা স্যার আপনার আমি ব্যাগে থেকে কয়েকটা ওষুধ দিতেছি আপনি দূরে যাবেন আমি মেল্লা দিয়া সেটি কিন্তু ভুলেও খাবেন না সেটি খালি দেখবেন
এইতো ওষুধটি দিলাম, এটি ভুলেও খাবেন, মেডিকেলে দেখবেন, পরে দেখলে পরে আবার আমার দিয়ে দেবেন। স্যার সিলাক একটা লবণ তো লাগানি আছে, তো লাগাই দিছিল আবার ওষুধ দিছুই আমাদের ডাল লিখা। আপনার ওষুধ আপনি দেবেন, বাচ্চা থাকলে আপনার মতো ডাক্তারের কাছে আইতাম না, কেমন ওই ওষুধটা দিয়ে যায়। Bye. Good.